সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর দুই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 5 নভেম্বর অনুষ্ঠিত হবে ভোট। নির্বাচন কমিশনের সভা শেষে একথা জানান ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার। এছাড়াও ইভিএম নিয়ে অপপ্রচার রোধ এবং জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়ার কথা জানান ইসি সচিব শফিউল আলম সুজনের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পর 7 মাসের মধ্যে অষ্টম সভা করে কাজী হাবিবুল আউয়াল কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে 3 ঘণ্টা ব্যাপী চলে এই সভা। সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার। বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ 150 আসনে ইভিএম এ ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে কমিশন। তবে ইভিএম নিয়ে অনেকের ভুল ধারণা ও জনসচেতনতা বাড়াতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। ধরুন কলা মার্কায় আমি ভোট দিতে চাই, আমি ভার্টনেটিভ দিলে এটা আম মার্কায় চলে যেতে পারে, এরকম ধারণা হয়তো জনগণের মাঝে বা কারো মধ্যে থাকে। এই ধারণাগুলো কেটে দেওয়ার জন্য অনেক কিছু থাকবে, টিভিসি থাকবে, প্রচারণা থাকবে, তারপরে আপনার পত্রপত্রিকায় থাকবে, মসজিদ মন্দিরে যে আমাদের প্রচার সেটি থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার থাকবে। এছাড়া ফরিদপুর দুই আসনে সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 10 অক্টোবর 2022, মনোনয়নপত্র বাছাই 12 অক্টোবর 2022, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 19 অক্টোবর 2022 এবং ভোট গ্রহণ 5 নভেম্বর 2022। উপনির্বাচনের সব কেন্দ্রে ইভিএম এ ভোট নেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া প্রতিটি কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। শফিউল আলম সুজন, ATN বাংলা, ঢাকা।